রাজ্যে পালাবদলের রাজনীতি শুরুর যে নেপথ্য কাহিনী বা যে নেপথ্যে যে সব থেকে বড় মঞ্চটা ছিল সেই মঞ্চের আজ 16 বছর অতিক্রান্ত। বলছি সিঙ্গুর আন্দোলনের কথা, এবং এই সিঙ্গুর আন্দোলনের 16 বছর যে আজকের দিনেই হয়েছিল সেই নিয়ে, অর্থাৎ এই আন্দোলন শুরু হয়েছিল আজকের দিনেই 16 বছর আগে, সেই নিয়ে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করেছেন, স্মৃতি মেদুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বলছেন যে যেখান থেকে যে মানুষের জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য তাদের শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তার 16 বছর পূর্তিতে তিনি স্মৃতি মেদুর। কিন্তু গ্রাম বাংলার মানুষ, বাংলার মানুষ যাদের জন্য নাকি সেই মঞ্চে তিনি সিঙ্গুর মঞ্চ, সিঙ্গুর আন্দোলনের মঞ্চতে তিনি যেভাবে অনুসরণ করেছিলেন, আমরা সবাই জানি বাংলার পালাবদলের সেই নেপথ্য মঞ্চের কথা। কিন্তু সেইটাই কি আজকের দিনের বর্তমান, সেই অতীত কি আজকে তার কোনো রকম প্রভাব ফেলতে পারছে? সত্যিই কি বাংলার মানুষ ভালো আছে আজকের দিনে দাঁড়িয়ে এই 4ঠা ডিসেম্বর? আজ ডিসেম্বর মাসের প্রথম রবিবার, শীতের আমেজ ধীরে ধীরে পড়তে শুরু করেছে, তাপমাত্রা ওঠানামা করলেও বাংলার রাজনীতির তাপ ঊর্ধ্বমুখী, প্রত্যন্ত গ্রামের মেঠো পথ থেকে মহানগরীর অলি গলি। কি হয় ডিসেম্বরে এই আলোচনায় মশগুল, সবাই এখন ভাবছেন ডেডলাইন ডিসেম্বর, ডেডলাইন ডিসেম্বর কি, ডেডলাইন ডিসেম্বরে কি হবে? সবার এখন এই একটা বিষয় নিয়েই কথা, চায়ের আড্ডায় হোক, মানুষের বিভিন্ন জমায়েতে হোক, সবাই মশগুল এই একটা বিষয়কে সামনে রেখে। ডিসেম্বরের শেষ পর্যন্ত কি হবে বা আদৌ কিছু কি হবে, সে তো আর দিন কয়েক পরেই খোলসা হয়ে যাবে। কথায় আছে গ্রাম বাংলার ঘুম ভাঙে শহরের আগে, ডিসেম্বর পড়ার আগে থেকে গ্রাম বাংলা যেন জাগতে শুরু করেছে। উত্তর থেকে দক্ষিণ আমরা কি ছবি দেখতে পাচ্ছি, রাজ্যের বিভিন্ন জেলায় ছোট ছোট গ্রামগুলোতে হাজার হাজার অভিযোগ নিয়ে এতদিন সরব হতেন বিরোধীরা। আমরা দেখতে পেতাম ছোট ছোট বিষয়, কোথাও জল নেই, কোথাও রাস্তা নেই, কোথাও রাস্তা থাকলেও বেহাল অবস্থা, কোথাও জল থাকলেও তাতে জল, কল থাকলেও তাতে জল পড়ে না, এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো সামনে আনা হতো, বিরোধীরা এই নিয়ে সোচ্চার হতেন। কিন্তু এবার পালাবদলের কথা দিয়ে শুরু করেছিলাম না, যে পালাবদল রাজনীতিতে হয়েছিল, এবার কি সেই পালাবদল মানুষের? কারণ মানুষ এবার সরাসরি কোনো বিরোধী দল, কোনো রাজনৈতিক দল তাদের মুখ থেকে নয়, তারা নিজেদের কথা নেতা নেত্রীদের চোখে চোখ রেখে বলছে। সেই বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন গ্রাম বাংলার সাধারণ মানুষ, বেলপাহাড়ি থেকে মারিসদা হয়ে সাঁইথিয়া, বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ চড়ছে আম আদমির, চোখে চোখ রেখে সেই প্রশ্ন করছেন গ্রামবাসীরা। মমতা অভিষেকের পর এবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, সেই শতাব্দী রায়ের সামনে একের পর এক অভিযোগ নিয়ে সামনে এলো, এবং সেই সামনে আসার পরে কি বললেন শোনাব। আমরা শুনলাম তৃণমূল সাংসদ বলছেন যা যা তার পক্ষে সম্ভব তিনি সবটা করেছেন, করবেন, কিন্তু যেটা তার পক্ষে সম্ভব নয় তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তিনি যখন বলছেন এই কথাগুলো, কার্যত আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কণ্ঠস্বর আরো বেশি উপরে উঠে যাচ্ছে, সাংসদের কথা কোথাও গিয়ে বোধহয় অস্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষের বঞ্চনার কথাগুলো একত্রিতভাবে সবাই একসঙ্গে সাংসদের চোখে চোখ রেখে করছেন, যেরকমটা করেছিলেন সেই সাধারণ মানুষই বেলপাহাড়িতে যখন ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরে গিয়েছিলেন, গতকাল যখন কাঁথিতে যাওয়ার পথে মারিসদায় গাড়ি থামিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যখন মারিসদায় পৌঁছন সেখানে জনসংযোগ ছিল তার উদ্দেশ্য, কিন্তু সেখানেও সাধারণ মানুষ তার চোখে চোখ রেখে বলেছিলেন তাদের কি কি নেই, আর সেই নেইয়ের তালিকাটা ছিল দীর্ঘ। আর এর শুরুটা হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে। গত 15ই নভেম্বর মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দেন আদিবাসী মহিলারা, কোথায়, বেলপাহাড়িতে, কারোর বাড়ি নেই, কেউ 100 দিনের কাজ পাননি, কারোর পানীয় জল নিয়ে ক্ষোভ। শোনাবো ঠিক কি ছিল সেদিনের অভিযোগটা। আমরা ঘর পাইনি, কবে পাবো, এখন দিল্লি বন্ধ করে রেখেছে,
আমি আছি ঢুকে যাচ্ছি, তোমার ক্যামেরা ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে মানুষের বিক্ষোভ, সেই ছবিটা আরও একবার দেখালাম আপনাদের, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 24-এর মধ্যে সবার ঘরে কল চলে আসবে, সবার ঘরে ঘরে জল থাকবে। কিন্তু সাধারণ মানুষ এটাও জানেন যে 23-এই তো পঞ্চায়েত ভোট, আর তারপর 24-এ লোকসভা নির্বাচন। তাহলে কি আরও অপেক্ষা করতে হবে? এতদিন ধরে তো অপেক্ষা করেছেন মাথার ছাদটুকুর জন্য, পানীয় জলটুকুর জন্য। আর কতদিন লড়াই করতে হবে, আর কতদিন এভাবে থাকতে হবে চাতক পাখির মতো পানীয় জলটুকুর জন্য? সেই প্রশ্নের কি কোনো উত্তর আছে প্রশাসনের তাবুর তাবুর নেতা নেত্রীদের কাছে? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই বিক্ষোভই আছড়ে পড়েছিল অভিষেকের কাছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুনেছেন গ্রামবাসীদের দুর্দশার কথা। কেউ আমপানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পর্যাপ্ত টাকা পাননি, কারোর বাড়ি করার টাকা মিলছে না, কেউ বা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। যারা বলছেন যে আমাদের জন্য তো 20,000 টাকা রয়েছে ধার্য, তাহলে কেন আমরা 5,000 টাকা করে পাচ্ছি, বাকি টাকা কোথায়? কি বললেন তারা, কি বললেন অভিষেক, শুনব। এরকমই ছবি সব জায়গায়, বিভিন্ন জায়গা থেকে অনুন্নয়নের কথা উঠে আসছে। শুধুমাত্র অনুন্নয়নই নয়, একেবারে যতটুকু না হলেই নয় জীবন ধারণ করা সম্ভব নয়, সেই প্রান্তিক মানুষগুলো, গ্রাম বাংলার মানুষগুলো সেইটুকুই চাইছে, কিন্তু সেইটুকুই বছরের পর বছর ধরে পাচ্ছে না। আবার কিন্তু গ্রাম বাংলার সাড়া দেওয়ার পালা, কারণ সামনেই পঞ্চায়েত ভোট। বেলপাহাড়ি হোক অথবা বীরভূম বা মারিষ্টা, জায়গা বদলেছে, নেতা বদলেছে, কিন্তু মানুষের ক্ষোভ না, সেটা বদলায়নি এতটুকু। ক্ষোভের মুখে কারোর হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা, কেউ কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ আবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে পদত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ ঠেলার নাম বাবাজি। এ নিয়ে কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শুনে নেব সেটাও। যেখানে উনি নামবেন বা ওনার দলের লোকেদের কুকীর্তি শুনতে যাবেন, সেখানে এই ধরনের কুকীর্তি পাবেন, নতুন কিছু নয়। আরও কেন্দ্র সরকারের টাকা লুট হচ্ছে গ্রামে, গ্রামের সাধারণ মানুষ কিচ্ছু পাচ্ছেন না, এইভাবে চলতে পারে না। গতকালকে অভিষেক ব্যানার্জি গেছেন গ্রামে, ক্ষোভের মুখে পড়েছেন। শতাব্দী রায় গেছেন সাঁইথিয়াতে গিয়ে গ্রামে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। মানুষ কি বলছে, আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, আমফানের টাকা ন্যায্য লোককে দেওয়া হয়নি, টাকা সবসময় লুট হচ্ছে, এইটা ওরা বারবার যে বলছে, এটাই পশ্চিমবাংলার বাস্তব চেহারা। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলে কোনো লাভ নেই, জানে না প্রধানরা কী করছে, চুরি করছে, কিছু উনি জানেন। এই 50 কোটি টাকা যে বেরোলো কী করে স্যার, উনি জানতেন না? ওনার দলের প্রধানরা যে জানতেন না? প্রধান মুখ্যমন্ত্রী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে পাঠিয়েছে, এদের বলছে কয়জনের নাম করে, টাকা তো খুব খাচ্ছিস, খুব কাটমানি নিচ্ছিস নাকি, যা খাচ্ছিস খাচ্ছিস, 75% পাঠিয়ে দিবি, কাটমানি জানবে, 75% পাঠিয়ে দিতে হবে, 25% নিজে রাখবে, বলেনি তো? যাদের মুখ্যমন্ত্রী এসব কথা বলে তাদের কাছে আবার কি, তাদের প্রমাণ দিতে হবে দুর্নীতি করেছে কি না? দুয়ারে পঞ্চায়েত ভোট, ভোটের লাইনে দাঁড়াবে বাংলা। গ্রামে যাই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই গ্রামে গিয়েই এমন হাল সামনে আসছে। জনসংযোগে গিয়ে কি অবস্থা শতাব্দী রায়ের দেখব একটা প্রতিবেদন। আমি আমি কথা বলছি, 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 আমি আমি কথা বলছি,
লক্ষ্য পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ, কিন্তু সেই জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শনিবার সাঁইথিয়া ব্লকের হাতোয়ার যান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন তার কাছে। পরিস্থিতি বেগতিক দেখে সাফাই দিতে ব্যস্ত হয়ে যান তৃণমূল সাংসদ। এরপরে যে আমার যা ক্ষমতার মধ্যে আছে সেটা যদি বলা হয় ছোট ছোট কাজ, আমি ছোট ছোট কাজ যেটা হ্যাঁ বলবো, হ্যাঁ আমি মিথ্যে কথা বলি না, সুতরাং যেটা হবে না আমি বলবো না, আমি করে দেবো বলে এইসব নয়, যেটা হবে না সেটাও সামনে বলে দেবো, যেটা হবে সেটাও আমি সামনে বলে দেবো, এটা আমার দ্বারা সম্ভব না। এ নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্বাভাবিক ব্যাপার, দেখুন তৃণমূল কংগ্রেস আজকে চাইছে জন সংযোগ করতে, কারণ এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। দুয়ারে পঞ্চায়েত ভোট, একের পর এক অনুষ্ঠানে উন্নয়নের ঢালাও প্রচার, ভুরি ভুরি সরকারি প্রকল্পের ঘোষণা, কিন্তু পরিবর্তনের এক দশক পরেও জেলায় জেলায় গ্রামগুলিতে উঠছে বঞ্চনার অভিযোগ। সুর ক্রমশ চওড়া হচ্ছে, চোখে চোখ রেখে প্রশ্ন করছেন বাংলার গ্রামের বাসিন্দারা। বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছে বাংলা, রিপাবলিক বাংলা।